জয়া হাসান ফয়সালের ১৩ বছরের দাম্পত্য জীবন ভাঙার গোপন কাহিনী এবার ফাঁস হল। মুখ খুললেন জয়া হাসানের সাবেক স্বামী ফয়সাল। জয়ার প্রথম স্বামী ফয়সাল মাসুদ, ফয়সালকে ভালোবেসে বিয়ে করেছিলেন জয়া। বাংলাদেশের জমিদার পরিবারের ছেলে ফয়সাল ছিলেন বিত্তবান। জয়ার সঙ্গে ফয়সালের দেখা হয়েছিল ১৯৯৮ সালে। সেই প্রথম দেখার কথা ফয়সাল বলেছিলেন একটি বিজ্ঞাপনের শুটিংয়ে। জয়ার সঙ্গে ফয়সালের প্রথম দেখা, শুরুটা হয়েছিল তিক্ততা দিয়ে। সময়ে আসতে পারেননি ফয়সাল, মেকআপের পর এক ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল জয়াকে। রেগে গিয়ে কথা শোনাতে ছাড়েননি জয়া, এই রাগই আবার অনুরাগে বদলাতে বেশি সময় লাগেনি। ফোনে কথা বলতে বলতে একে অপরের প্রতি ঘনিষ্ঠ হয়ে পড়েন। গভীর প্রেমে পড়ে ফয়সালকে বিয়ে করেছিলেন জয়া। তাদের ১৩ বছরের দাম্পত্য কেন টিকল না তা আজও রহস্য। জমিদার ঘরণী হয়ে জয়ার গুছিয়ে সংসার করা, একে অপরের প্রতি কতটা অনুরক্ত ছিলেন তারা, তাদের কাছের মানুষেরা সব জানেন। এত কিছুর পরেও কেন ভেঙে গিয়েছিল তাদের সাজানো সংসার, প্রচন্ড ইঙ্গিত পাওয়া যায় ফয়সালের কাছ থেকেই। ঠিক কি কারণে ভেঙে গিয়েছিল এই সংসার এতদিন পর তার পর্দাফাশ করলেন ফয়সাল নিজেই। বিয়ের পরও একসঙ্গে কাজ করছিলেন জয়া ও ফয়সাল, জনপ্রিয় তারকা জুটিও হয়ে উঠেছিলেন। এরপরই ছন্দপতন, কোথাও যেন জনপ্রিয়তা বাড়ছিল জয়ার তুলনায়, কিছুটা পিছিয়ে ছিলেন ফয়সাল। এই সাফল্যই হয়তো তাদের দাম্পত্যের অসাফল্যের কারণ হয়ে দাঁড়ায়। তাদের মধ্যে বাড়তে থাকে মনোমালিন্য, দূরত্ব ক্রমশ বাড়তেই থাকে, চেষ্টা করেও যা ঠিক করতে পারেননি ফয়সাল, যার পরিণতি বিবাহ বিচ্ছেদ। ২০১১ সালে পাকাপাকিভাবে আলাদা হয়ে যান তারা, দুজনের কেউই আর সাত পাকে বাধা পড়েননি।